ছবিতে যে রোধগুলো দেওয়া আছে তাদের প্রত্যেকটির মান হলো স্মল আর। তাহলে এ এবং বি বিন্দু দুটির মধ্যে তুল্য রোধ অর্থাৎ আর এ বি এর মান কত হবে এটা নির্ণয় করতে হবে। এখন এই ছবিটাকে যদি আমরা আরেকবার আঁকি, বা এই নামগুলো যদি দিই, এই বিন্দুটার নাম দিলাম সি, এই বিন্দুটার নাম দিলাম ডি। এখন এই বিন্দুটা হলো এ, এখানে আর একটা বিন্দু হলো বি। এখন এ এবং বি, আর এখন এ আর সি এর মধ্যে একটা রোধ আছে স্মল আর, তাহলে এ থেকে একটা সি নিয়ে গেলাম, এ থেকে সি স্মল আর, আবার সি থেকে বি এই রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে স্মল আর, তাহলে সি থেকে বি আর একটা রোধ, আবার এ থেকে ডি অর্থাৎ এইটা এ থেকে ডি আর একটা, এ থেকে ডি এই বিন্দুটা যদি ডি হয়, আবার ডি থেকে বি এই বিন্দু এই দুটো অর্থাৎ ডি থেকে বি এটা, এবং সি এবং ডি এর মধ্যে আর একটা রেজিস্ট্যান্স, সি এবং ডি, এই সি এবং ডি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স, আর একটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এ আর বি এর মধ্যে, অর্থাৎ এই যদি এ হয় তাহলে এ আর বি এর মধ্যে এ আর একটা রেজিস্ট্যান্স হচ্ছে আর। এখন এই ছবিটা কি হচ্ছে দেখো, একটা হুইস্টন ব্রিজের ছবি, এবং হুইস্টন ব্রিজের চারটে রোধই সমান, অর্থাৎ এইটাকে যদি বলি পি, এটাকে যদি বলি কিউ, এটা যদি বলি আর, এটা যদি বলি এস, তাহলে পি বাই কিউ সমানই আর বাই এস, তাহলে এটা ব্যালেন্স কন্ডিশনে আছে। তখন এই সি এবং ডি এর মধ্যে যে রোধ, তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা কিরকম আঁকতে পারি, অর্থাৎ এই একটা আর, এই আর একটা আর এর মধ্যে দিয়ে এলো, এখানে আর একটা রেজিস্ট্যান্স এবং এখানে আর একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ সবগুলোরই মান আর, এবং আর একটা রোধ হচ্ছে আর এ আর বি এর মধ্যে আছে। তাহলে এখন দেখো এ এবং বি বিন্দুর মধ্যে এই একটা আর, এটা আর, এদের এরা শ্রেণীতে অর্থাৎ আর প্লাস আর টু আর, এই আর এবং এই আর এ আর বি বিন্দুর মধ্যেই আছে, এটাও শ্রেণীতে অর্থাৎ টু আর, এবং আর একটা আর হচ্ছে এটা হচ্ছে এ আর বি এর মধ্যে। তাহলে আমরা এই ছবিটা এরকম আঁকতে পারি, যদি এ বিন্দু নিই, এই এ থেকে টু আর হয়ে বিতে, এ থেকে টু আর হয়ে আর একটা বিতে, এটা টু আর, এটাও টু আর, এবং এখানে আর একটা রোধ হলো আর, অর্থাৎ তিনটে রোধ হলো টু আর, টু আর এবং আর, এরা সবাই প্যারালাল কন্ডিশন, অর্থাৎ ওয়ান বাই আর এ বি যদি বলি, এটা সমান ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই আর, টু আর যদি লসাগু নেওয়া হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু, মানে ফোর বাই টু আর, টু বাই আর, অর্থাৎ আর এ বি সমান কত হবে আর বাই টু। তাহলে আমাদের যে তুল্য রোধ আর এ বি সেটা বেরোলো কত, আর এ বি সমান আর বাই টু।